গানগুলো বলবো শ্রুতি মধুর এবং দারুণ সুপারহিট গান, হ্যাঁ সুপার সুপারহিট গানগুলো, গানের জন্য কিন্তু অনেক ছবি সুপারহিট। আসুন আপা আমরা, আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে এই গানটা, আপনার সেই ছবির মেহেদি রাঙা বই হাত আমাদের তৃষার পরিবেশনায়। প্রেমিক ছায়া ছবিতে আপনাকে আমরা পেয়েছি এবং ওই ছবিতে একটা মিষ্টি গান আছে, আমার মনের ভেতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে, প্রেমিক ছায়া ছবির আমার মনের ভেতর এত জ্বালা। একটু ঘরের প্রসঙ্গে আসছি, আপনার ঘর সংসার কেমন চলছে এবং আপনার ছেলে মেয়ে এই সম্পর্কে? ঘর সংসার আলহামদুলিল্লাহ ঘর সংসার ভালোই চলছে, সুখ দুঃখ সব নিয়েই ভালো বলবো। আর আমার একটাই মেয়ে, সে বাইরে থাকে, টেক্সাস থাকে, পড়াশোনা করছে, পড়াশোনা শেষ করেছে, বিয়ে হয়েছে, ওখানেই আছে। আচ্ছা আচ্ছা, তার দুটো বাচ্চা আছে। আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে। নতুনকে আমরা পেয়েছি, আজকে অনেক গল্প শুনলাম, তারপরও যেন গল্প শেষ হয় না, কেননা একজন গুণী শিল্পীর এই জীবনে যতগুলো কাজ করেছেন তিনি, তার গল্প এই অল্প সময়ে কখনো ফুরবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীদের সাথে আপনি অভিনয় করেছেন, অবিচার ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী এবং উৎপল দত্তের সাথে, এবং এরকম আরো অনেক অসিত সেন, হ্যাঁ অভিনয় করেছেন, তাদের সাথে অভিনয় করে আপনার কেমন লেগেছে? ওনারা তো গুণী শিল্পী, ওনাদের সঙ্গে বলবো যে ওনারা অনেক, উৎপল দত্ত তো মানে কি বলবো, উনি একজন গুণী, মানে গুণী গুণ আর গুণ কোথায় নেই, এত সুন্দর মনের মানুষ, এত সুন্দর করে তাদের সঙ্গে কাজ করেছি, আমার মনেই হয়নি যে তারা আরেক, মানে ওই দেশের আমি আরেক দেশের, মনেই হয়নি। তাদের সঙ্গে কাজ করাটাও একটা সৌভাগ্যের ব্যাপার আমি বলবো, বেসিক্যালি উৎপল দত্ত, মিঠুন, অসিত সেন, সন্ধ্যা রায়। আমার একটা খুব প্রিয় গান আছে, অনেকেরই খুব প্রিয়, এবং ওই ছবিতে আপনি এত চমৎকার নেচেছেন একটি গানে আশা ভোসলের, মনে পড়েছে গানটা? নাগর আমার কাছে বিরিট পাখি, আমি আমি ঠিকই করে রেখেছিলাম যে আপনাকে যেদিন আনবো সেদিন এই গানটার সাথে পারফরমেন্স, আমি নিজে আমার নিজে চোখের সামনে আপনাকে সেই পারফরমেন্স করতে দেখব। আচ্ছা, তো সেই অনুরোধটুকু আপনার কাছে আমি রাখলাম। আচ্ছা, চেষ্টা করব যতটুকু পারি আর কি, এতটা তো এখন মনে নেই, তবে যতটুকু পারি অবশ্যই তোমাকে তোমাকে খুশি করাবো, এবং যারা আমার দর্শক ভাই দর্শকরা তাদেরকেও খুশি করাবো। অনেক খুশি হলাম। চলুন দর্শক, আমরা নতুন আপার সে মুগ্ধকর নাচে আমরা অনেক ধন্যবাদ আপা, নতুন আপা আপনাকে অশেষ ধন্যবাদ ছায়া গল্প অনুষ্ঠানে। এমন নাচ আর গানের পর আসলে অনুষ্ঠান ছেড়ে যেতে একেবারে মন চাইছে না, কিন্তু তারপরে আমাদের যেতে হবে, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি নতুন আপাকে এবং সেই সাথে সাইফ খানকে এবং তৃষাকে, যারা আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করেছে। দর্শক, আগামী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য রইল শুভকামনা।